অনেকের কাছেই শুনি কম দামের জিনিস নাকি বেশি একটা ভালো হয় না, বেশি একটা সুবিধার হয় না, কিন্তু আমি তো দেখি এই কথাটা একদমই ভুল, এই ধারণাটা একদমই ভুল। আমার হাতে যে ব্যাগটা দেখতে কিন্তু অনেক ক্লাসি লাগছে, তাই না? এই ব্যাগটা আমি কোথা থেকে কিনেছি আর এই ব্যাগটার দাম কত শুনলে আপনারা একদমই হতবাক হয়ে যাবেন। তো এই ব্যাগটার প্রথম দেখায় আমার এত ভালো লেগেছে, আমি আপনাদেরকে কি বলবো। দেখতে কিন্তু মনে হচ্ছে অনেক দাম, হয়তো 1200 টাকা এরকম। আর এটাকে কিন্তু আমি যদি আমার এই ড্রেসটার সাথে যদি ক্যারি করি তাহলে কিন্তু কেউই বুঝতে পারবে না যে এই ব্যাগটা আমি কোথা থেকে কিনেছি আর কত দিয়ে কিনেছি। ব্যাগটা দেখতে কিন্তু অনেক সুন্দর হলেও ব্যাগটা কিন্তু আমি ফুটপাথ থেকে কিনেছি। তো আপনারা তো জানেন যে নিউ মার্কেট এবং গাউসিয়া মার্কেটের এদিকে কিন্তু মঙ্গলবার দিন বা অন্যান্য দিন কিন্তু ফুটপাথ বসে। তো আমার মঙ্গলবার দিন একটা শ্যুটিং ছিল, তো সেই শ্যুটিংয়ের জন্য আমি গিয়েছিলাম গাউসিয়াতে। গাউসিয়া মার্কেটে যাওয়ার সময় সেই মানে যে দোকানে আমার কাজ ছিল সেখানে ঢুকতে নিয়ে আমি দেখলাম যে সাইডে একটা ফুটপাথ, আর ফুটপাথে অনেক সুন্দর একটা ব্যাগ, ব্ল্যাক কালার ব্যাগটা দেখে আমার চোখটা একদম আটকে যায়। এত ভালো লেগেছে, মানে আমার মনে হচ্ছিল এই ব্যাগটা না কিনলেই না। তো আপনাদের ভাইয়া আমাকে বাসা থেকে বের হওয়ার সময় মাত্র 800 টাকা দিয়েছিল, তো সেই 800 টাকা থেকে আমি যেটা করলাম 150 টাকা দিয়ে আমি একটা ব্যাগ কিনে ফেললাম। গাড়ি ভাড়া, লাঞ্চ, আরও তো আদার্স খরচ তো থাকে, হাত খরচ, পা খরচ, কত রকমের খরচ মেয়ে মানুষ বাইরে বের হলে। কিন্তু মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল ব্যাগটা যদি আমি না কিনি তাহলে মনে হয় অনেক বড় একটা ভুল করে ফেলবো। আমাদের মেয়ে মানুষদের কিন্তু প্রচুর প্রচুর কসমেটিক থাকে, প্রত্যেক দিন বাহিরে বের হওয়ার সময় কিন্তু দেখা যায় যে কসমেটিকগুলো যদি সুন্দর করে অর্গানাইজ করা থাকে তাহলে কিন্তু স্বাস্থ্যে বেশ সুবিধা হয়, বের হওয়ার সময় এটা ওটার খোঁজা লাগে না। আর বড় ব্যাগের ভিতরে যদি সব জিনিস এলোমেলো থাকে তাহলে কিন্তু অনেক জিনিসপত্র নষ্ট হয়। অনেক সময় দেখা যায় লিপস্টিকের মুখা খুলে লিপস্টিকের মাথা থেবড়ে যায়, অনেক সময় দেখা যায় লিপ লাইনারের মাথা খুলে গেছে, লিপ লাইনার পুরো ব্যাগের মধ্যে ভরে গেছে, এরকম হয়। তো আমার কাছে এই ব্যাগটা অনেক ভালো লাগছিল, এই ব্যাগটার দামও 150 টাকা। তবে আমার মনে হলো এই পুচকি একটা ব্যাগ 150 টাকা দিয়ে কিনে কোনো লাভ নাই, তাই আমি এটা ভদ্রলোকের মতো রেখে দিলাম, মানে ভদ্রমহিলার মতো রেখে দিলাম। আর আমার হাতে যে ব্যাগটা সেটা আমি কালো ব্যাগটা সেটা আমি 150 টাকা দিয়ে কিনেছি। 150 টাকা হলো, বিশ্বাস করবে না, ব্যাগটা আমার কাছে এত ভালো লেগেছে। সাদা বিড়ালের মতো একটা ব্যাগ ছিল, কিন্তু আমার মনে হলো যে ফিউচারের কথা চিন্তা করে যদি আমি সাদা ব্যাগটা যদি কিনি তাহলে কিন্তু এটা নোংরা হয়ে যাবে, তো সেই জন্য আমি আর ওই ব্যাগটা কিনলাম না। ব্ল্যাক কালার ব্যাগটাই ভালো চয়েস ছিল, কারণ আমার ড্রেসটা কালো কালার যেহেতু আমার ড্রেস আছে, ইচ্ছা করলে আমি চাইলে কোথাও যাওয়ার সময় এটা ক্যারিও করতে পারবো, চাইলে এটা কসমেটিক পাউচ হিসেবেও আমি ইউজ করতে পারবো। মাত্র 150 টাকা, এত সুন্দর একটা ব্যাগ, না কিনলে একদমই আমার কাছে মনে হচ্ছিলো যে এটা একটা বেস্ট ডিল, 150 টাকা, এত সুন্দর একটা ব্যাগ। তো আমি এটা কিনে আনার পরে বাসায় এটাকে নিয়ে বসলাম যে এটাতে কী করা যায়। তো আমি যে প্রতিদিন এত এত কেনাকাটা করি, আপনাদের ভাইয়া প্রায় বলে যে এত জিনিস কেন কিনো, এত জিনিস কেনার কী দরকার, বাহিরে বের হও বা ভিডিও করো, ভালো ভালো জিনিস তো ভালো লাগবে, কিন্তু ভালো লাগলে কি কিনতে হবে। কিন্তু আমার মনটারে আমি কী করে বুঝাই, আমার মনটারে তো বোঝানোই যায় না, আমার মনটা তো একদম বাচ্চাদের মতো, যা দেখি তাই ভালো লাগে, যা দেখি তাই কিনতে মন যায়। আবার যদি যে জিনিস ভালো লাগে না কিনে নিয়ে আসি তাহলে দেখা যায় রাত্রে আমার টেনশনে ঘুম হয় না যে আমি পরের দিন যাই ওই জিনিসটা পাবো কি না। এমনও অনেক সময় হয় আমি কোনো জিনিস নিয়ে যদি কনফিউজ থাকি তাহলে আমি কী করি, ওই ভাইয়াদের নাম্বার নিয়ে আসি, বাসায় আসলে বলি ভাই আমি যে জিনিসটা দেখছিলাম আমার জন্য জিনিসটা রাইখেন। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমার জিজ্ঞেস করতেছিল এই যে ব্যাগটা যে কিনছো এই ব্যাগটা দিয়ে তুমি এখন কী করবা, তোমার বাসায় কি ব্যাগের অভাব আছে নাকি। তো আমি বললাম যে দেখো এটা দিয়ে অনেক কাজ করা যাবে, এই দেখো আমি যে প্রত্যেক দিন বাইরে যাওয়ার সময় যে কসমেটিকগুলো খুঁজে পাই না, এখন আমি আমার ফাউন্ডেশন, কনসিলার, তারপর হচ্ছে আমার লিপস্টিক, হাইলাইটার, সব জিনিসগুলো একদম ফেস মেকআপ পাউডার যা আছে, মানে আটা ময়দা সুজি যা আছে সব আমি একটা ব্যাগের ভিতর ঢুকায় রাখবো, তাহলে আমার স্বাস্থ্যে দেরি হবে না আর বের হইতে দেরি হবে না। তো আপনাদের ভাইয়া বলো ঠিক আছে, অনেক ভালো কাজ করছো। তো এই যে আমি এগুলো সব জিনিসপত্র নিয়ে বসে বললাম, আর এই লিপস্টিকটা আমি নতুন কিনছি, এত সুন্দর একটা লিপস্টিক, মানে আমার লিপস্টিকের কালেকশন অনেক ভালো লাগে, আমি বাসায় সবসময় লিপস্টিক দিয়ে বসে থাকি, আমার লিপস্টিকের অনেক শৌখিন, আমার লিপস্টিক অনেক ভালো লাগে। তো আমার কাছে সব ধরনের লিপস্টিক আছে, তো আমি আমার এই দেখেন লাল কালার, এই বোল্ড রেডটা আমি বাসায় দিয়ে বসে থাকি, আমার যদি মন ভালো থাকে আমি এদিন বোল্ড রেডটা দিই। তো এই যে এখানে একদম মাল্টিপারপাস যা আছে, আইলাইনার, লিপ লাইনার, লিপস্টিক যা আছে, মানে ঠোঁট পালিশ, গাল পালিশ, নখ পালিশ যা আছে সব আমি একদম ব্যাগের মধ্যে ঢুকাই নিলাম। ও এখন তো 16 কলা পূর্ণ, মনে হইতেছে এই যে 150 টাকা দিয়ে যে ব্যাগটা কিনছি আমার টাকাটা উসুল হয়েছে, এরকম লাগতেছে। তো টাকা উসুল হওয়ার খুশিতে আমি চিন্তা করলাম এই যে লাল কালার লিপস্টিকটা যে আমি কিনলাম, তো এটা যদি না দেয় এটা তো হাজব্যান্ডকে বুঝাইতে হবে যে না আমি আমি যে 150 টাকার ব্যাগটা কিনছি ওটার মধ্যে এই যে আমার সুন্দর সুন্দর লিপস্টিকগুলো আমি রাখছি, এইগুলো অনেক কাজের জিনিস। তো যাই হোক, লিপস্টিকটা যেহেতু কিনছি চিন্তা করলাম একটু অ্যাপ্লাই করি। লিপস্টিকের কালারটা এত জোস, আমি আপনাদেরকে কী বলবো, এইটা একটা কিনে আনার পরে এটা এত ভালো লাগছে যে আমি ভাইয়াকে ফোন করে বলে দিছি যে ভাই আমার জন্য এই কালারের 207 নম্বরের আমার জন্য আরেকটা রাখেন, আমি এটা ওখান থেকে
নিয়ে আসছি। তো এই ব্র্যান্ডেরই আমি একটা নুট কালার আনছি, আর একটা আনছি হচ্ছে বোল্ড রেড। আমার বোল্ড রেড ভীষণ ভাল লাগে। তো বোল্ড রেড এটা স্মেলটা এত জোস, দেখেন নাকের মধ্যে ভরে গেছে। তো এটা স্মেলটা বারবার নাকের সামনে ধরে স্মেল নিতেছিলাম, স্মেলটা অনেক দারুণ। তো আমরা ছোটোবেলায় এরকম করতাম, লিপস্টিক দিয়ে গালের ভিতরে শ্যাডো বানাতাম, চোখের ভিতরে আই শ্যাডো দিয়ে আই মানে লিপস্টিকটা ঘষে চোখের উপরে আই শ্যাডো বানাতাম, আর গালের ভিতর দিয়ে ব্লাশ বানাতাম এই সেম লিপস্টিক দিয়ে। তো আমি যেটা করলাম একদম ব্লাশনের মতো এটারে সুন্দর করে, আমি ব্লাশনের যে ব্রাশ আছে ওইটা দিয়ে আমি সুন্দর করে একদম ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার কাছে এত ভাল লাগতেছিল, কোনো কিছু কিনতে পারলে দেখবেন অনেক ভাল লাগে, আর সেটা যদি কম দামের মধ্যে যদি ক্লাসি জিনিস হয় তাহলে তো কোনো কথাই নাই। তো যাই হোক, ব্যাগটা অনেক সুন্দর ছিল, ব্যাগটা 150 টাকা দিয়ে যে কিনছি 150 টাকা একদম উসুল। আর মানে বেশি দাম দিয়ে কিনতে পারলেই যে এই জিনিসটা ভালো হয়, এই জিনিসটা যদি অন্য কোনো বড় মার্কেট থেকে আমি 600-700 টাকা দিয়ে কিনতাম তাইলে যেটা দামি হয়ে যেত তা কিন্তু না। জিনিসটা কিন্তু ফুটপাত থেকে কিনলেও কিন্তু জিনিসের কোয়ালিটিটা কিন্তু অনেক বেটার, জিপারটা অনেক সুন্দর, কালারটা অন্যান্য কালারের চেয়ে ব্ল্যাক কালারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে, তাই ব্ল্যাক কালারটা কিনছি। আর আমার পরনে যে ড্রেসটা, এই ড্রেসটা পরে যদি আমি কোনো জায়গায় যাওয়ার সময় যদি ব্যাগটা সাইডে ক্যারি করি তাহলে অনেক সুন্দর আর অনেক জোস লাগবে। তো যাই হোক, আপনারা কম দামে কী কী কেনাকাটা করেন, যারা পেজ থেকে দেখছেন কমেন্ট অপশনে কিন্তু আপনাদের কেনা সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাবেন, আর আমি জিতেছি না ঠকেছি সেটাও কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।